নমস্কার, আমাদের শহর রায়গঞ্জ, আমি দেবশ্রী, চলে এসেছি আজকে বিশেষ বিশেষ খবর নিয়ে। লরি থেকে টাকা চুরির অভিযোগ লরি চালকের। তার দাবি, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে লরি থেকে কিছু চুরি করছে চোর। সেই সিসিটিভি ফুটেজ নিয়ে বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ওই লরি চালক। তার অভিযোগ, লরি থেকে চুরি হয়েছে 5,000 টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং লরির চাবি। ওই লরি চালকের নাম শেখ আজিম, বাড়ি কলকাতায়। তার দাবি, বুধবার তিনি কলকাতা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার ভোরে লরিতে কিছু সমস্যা হয়। রায়গঞ্জের সোহারই মোড়ে এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে লরি দাঁড় করিয়ে কিছু সময় বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম ভাঙতেই তিনি দেখতে পান তার মোবাইল, টাকা আর লরির চাবি চুরি হয়ে গেছে। দীর্ঘ সময় চেষ্টা করে সামনের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ জোগাড় করে স্থানীয় মানুষদের সহায়তায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ওই লরি চালক। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির তরফে ডেপুটেশন দেওয়া হলো উত্তর দিনাজপুর জেলা প্রকল্প আধিকারিককে। শুক্রবার দুপুরে উদয়পুর বারোয়ারি মন্দিরের সামনে বিভিন্ন ব্লক থেকে আসা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা একত্রিত হয়ে মিছিল করে জেলা প্রকল্প আধিকারিকের করণে পৌঁছান। পশ্চিমবঙ্গের 416 প্রকল্পের 1,16,000 কেন্দ্রে আনুমানিক 2,00,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার বিভিন্ন সমস্যা, অধিকার ও দাবি নিয়ে সমস্ত ডিপিও এর মাধ্যমে প্রধান সচিব ও বিভাগীয় মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয় একই দিনে। তারই অঙ্গ হিসেবে এদিন উত্তর দিনাজপুর জেলাতেও একই কর্মসূচি পালন করা হয়। মোট 18 দফা দাবি নিয়ে দাবিপত্র তুলে ধরেন তারা। চাকরির ক্ষেত্রে স্থায়ীকরণ, ভাতা বৃদ্ধি, দূর দূরান্তে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কথা মাথায় রেখে যাতায়াত ভাতা প্রদান, বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খাদ্যের মূল্য প্রতি মাসে নিয়মিতকরণ সহ বহু অভিযোগ নিয়ে তারা এদিন ডিপিওর হাতে দাবিপত্র তুলে দেন। শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হলো রায়গঞ্জের কর্ণজোড়ায়। রাজ্যস্তরের এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলা জনসংখ্যা প্রসার বিভাগ জেলার উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন বিভাগের কক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, পাশাপাশি তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। নাটক, লোকগীতির মধ্যে দিয়ে সকলকে স্বাক্ষর করার আহ্বান জানানো হয় উদ্যোক্তাদের তরফে। রায়গঞ্জের খরস্রোতা নদী কুলিক থেকে কি হারিয়ে যাচ্ছে? নানান উদ্ভিদ এবং কীটপতঙ্গ, কিন্তু কেন হারিয়ে যাচ্ছে? মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী এবং উদ্ভিদগুলি উত্তর খুঁজতে রায়গঞ্জের আব্দুল ঘাটার কুলিকের উপবনে ঝাঁপিয়ে পড়ল টাইমস 14 বাংলা। এই যে দেখুন না, নানান কাজের ভিড়ে এমন বহু মানুষ আছেন যারা প্রকৃতির খোঁজে খুঁজে বেড়ান নিজেকেই। কেউ বা কৃষিকাজে গিয়ে, কেউ প্রাতঃভ্রমণে, কেউ কেউ আবার দৈনিক গাছের নিচে নদীর পাড়ে সময় কাটাতে ভালোবাসেন নীরবে নিভৃতে। কিন্তু একবারও কি কেউ ভেবে দেখেছেন রায়গঞ্জের কুলিক নদীর পাড়ে গড়ে ওঠা বনভূমি এবং নদীর আশেপাশে থাকা নানান প্রজাতির কীট পতঙ্গের কথা, যারা মানব জীবনের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থেও জরুরি। কুলিক নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে প্রায় 133 একর জমিতে ছোট মাপের উপবন, যেখানে রয়েছে নানান কীট পতঙ্গ, শিয়াল, বেজি, কাঠবিড়ালি, গোসাপ, গিরগিটি, স্যালামান্ডার বা সরীসৃপ, তুল্য, উভচর প্রাণী বিশেষ। এছাড়াও আঞ্চলিক নানান প্রজাতির পাখি যেমন দোয়েল, কোয়েল, ছাতারে শালিক, বুলবুলি দিন কিংবা রাত সর্বত্রই এদের অবাধ বিচরণ। তবে হিংস্র প্রাণী যেমন বাঘ, সিংহ, হায়না, বাইসন প্রভৃতির দেখা এই উপবনে মেলে না, তাই নিরুপদ্রবে নির্ভয়ে মানুষ এই উপবনে প্রবেশ করেন। কুলিক নদীর উপবনে রয়েছে মৌমাছি, বোলতা, ভীমরুল, রং বেরঙের ফড়িং, সবুজ রঙের গঙ্গা ফড়িং, কেন্ন, শুয়োপোকা, ঝিঝি পোকা, গান্ধি পোকা, জোনাকি পোকা, নানান প্রজাতির জোক, যাদের কেউ কেউ রীতিমতো সুর করে শব্দ তুলে, কেউ বা নীরবে নিভৃতে হেঁটে চলেছে, যা প্রাকৃতিক ভারসাম্যের পক্ষে অত্যন্ত জরুরি। নানান গবেষকরা রায়গঞ্জের চণ্ডীতলায় গা ঘেঁষে যাওয়া পথ ধরে আব্দুল ঘাটায় পৌঁছে কুলিকের উপবনে তারা সমীক্ষা চালিয়েছেন। তাদের পরীক্ষার প্রস্তুতি পর্ব নিয়েছেন এই উপবনে বসে। তাদের পর্যালোচনায় উঠে এসেছে প্রায় 26 রকমের কীট পতঙ্গ। তারা রচনা করেছে খাদ্য শৃঙ্খল। তারা রীতিমতো গবেষণা পত্রে তাদের উল্লেখ করেছেন, কুলিকের এই উপবনে রয়েছে মাকড়সা, ড্রাগন ফ্লাই, হরেক রকমের প্রজাতি মৌমাছি, যা রীতিমতো মানুষের বেঁচে থাকতে কাজে লাগে, যেমন লেডিবার্ড, বিটল বিভিন্ন গাছের রোগ নির্মূল করে, মৌমাছি প্রজাপতি গাছের ফসল ফলাতে সাহায্য করে। বিভিন্ন গবেষকরা দেখেছেন কুলিকের এই উপবনটিকে বাঁচিয়ে রাখলে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা এখান থেকে নানান তথ্য সংগ্রহ করতে পারবে, তেমনি কীটপতঙ্গগুলির হৃদয়ও বেঁচে থাকার আশা জাগবে। প্রত্যাশিতভাবেই প্রশ্ন উঠেছে, এমন কীটপতঙ্গ বন্ধু পোকারা দিনের পর দিন কেন হারিয়ে যাচ্ছে কুলিকের উপবন থেকে? উত্তরটা খুবই সহজ, চাষের ক্ষেতে নানান কীটনাশক প্রয়োগ করা হচ্ছে, তাতেই মারা যাচ্ছে পশু পাখি কীটপতঙ্গ সহ সকলেই। অথচ কুলিকের উপবনে যদি এমন কীটপতঙ্গ পশু পাখি প্রাণীদের সংরক্ষণ ব্যবস্থা করা হয়, তবে আগামী দিনে কুলিক পাড়ের প্রাণীরা আর কটা দিন পৃথিবীতে বেঁচে থাকার ভাবনা জাগাতেই পারে তাদের নিজেদের মনে। কিন্তু সেই সুদিন ফিরবে কবে? সেই আশাতেই বেঁচে আছেন মানুষ সহ কীটপতঙ্গ, পশু পাখি, সর্বোপরি বৃক্ষকুলও। আমাদের শহর রায়গঞ্জ আজ এ পর্যন্তই। আগামীকাল নিত্য নতুন খবর নিয়ে হাজির হব এই চ্যানেলে এই সময়ে। সঙ্গে থাকুন।